আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আমি আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা। তো এটি শুরু করার আগে আমি কালীপ্রসন্ন সিংহ সম্পর্কে দু চার কথা তোমাদের সামনে উপস্থাপন করছি। কালীপ্রসন্ন সিংহের জন্ম 23 ফেব্রুয়ারি 1840 খ্রিস্টাব্দে, তার মৃত্যু 24 জুলাই 1870 খ্রিস্টাব্দে। ভারতীয় বাঙালি লেখক ও সমাজসেবক, বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে বৃহত্তর মহাকাব্য, মহাভারতের বাংলা অনুবাদ এবং হুতুম প্যাঁচার নকশা। মাত্র 29 বছরের জীবনে সাহিত্য ও সমাজের উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছেন। বিধবা বিবাহের তিনি একজন সমর্থক ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রিয় পাত্র ছিলেন। হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত আধুনিক বাংলা সাহিত্যের গোড়া পত্তনকালীন পর্যায়ে রচিত একটি গদ্য উপাখ্যান, যা তিনি হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখেছেন। এটি মূলত ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা নকশা জাতীয় রচনা। 1861 সালে চরক শিরোনামে একটি নকশায় এটি প্রকাশিত হয়। পরবর্তীতে 1863 সালে প্রথম ভাগ এবং 1864 সালে দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়। এতে কলকাতার হঠাৎ ফেঁপে ওঠা ঐশ্বর্য ভারাক্রান্ত নব্যসমাজ এবং তার প্রায় সব ধরনের মানুষের চরিত্র অঙ্কিত হয়েছে। গ্রন্থে যাদের ব্যঙ্গ করা হয়েছে তারা সবাই লেখকের স্বশ্রেণীর এবং তৎকালীন সমাজের অসাধারণ পরিচিত মানুষজন। তারা তিন ভাগে বিভক্ত: সাহেবি ওল্ড অর্থাৎ ইংরেজি শিক্ষিত, সাহেবি চালচলনের অন্ধ অনুকরণকারী, ইংরেজি শিক্ষিত নব্যপন্থী যারা অনুকরণকারী নয়, এবং ইংরেজি না জানা গোড়া হিন্দু। এরা সকলেই কম বেশি জাল জুয়াচুরি ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করে। নকশায় ব্যক্তিগত আক্রমণ থাকলেও শ্লীলতার মাত্রা অতিক্রম করেনি। গ্রন্থে উল্লিখিত যেসব চরিত্র নিন্দা করার মতো নয়, লেখক তাদেরকে সং সাজিয়ে উপস্থাপিত করেছেন। নকশা বুঝতে হলে নকশার চরিত্রদের আসল পরিচয় জানা দরকার। সে প্রসঙ্গে বোঝা প্রয়োজন সেকালের অনুষ্ঠান, প্রথা, স্থান নাম এবং অপ্রচলিত অজস্র শব্দের অর্থ। প্রথম ভাগে যে পাঠগুলো আছে সেগুলি হচ্ছে কলিকাতার চড়ক পার্বণ, কলিকাতার বারোয়ারি পূজা, হুজুক, ছেলে ধরা, প্রতাপচাঁদ, মহাপুরুষ, লালা রাজাদের বাড়ি দাঙ্গা, ক্রিশ্চানি হুজুক, মিউটিনি, মরাফেরা, আমাদের গেতি ও নিন্দুকেরা, নানা সাহেব, সাত পেয়ে গরু, দরিয়াই ঘোড়া, লখনউয়ের বাদশাহ, শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সুচোর ছেলে বুচো, জাস্টিস ওয়েলস, টেকচাঁদের পিসি, পাদ্রি লং ও নীল দর্পণ, রমাপ্রসাদ রায়,
রসরাস ও যেমন কর্ম তেমনি ফল, বুজরুকি হোসেন খা ভূত নাবানো নাককাটা বঙ্ক বাবু পদ্মলোচন দত্ত ওরফে হঠাৎ অবতার মহেশের স্নান যাত্রা। আর দ্বিতীয় ভাগে রয়েছে রথ দুর্গোৎসব রামলীলা রেলওয়ে। সমকালের বাস্তব জীবন যেমন তেমনি জীবন সংলগ্ন ভাষাভঙ্গির জন্য গ্রন্থখানি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তো আমরা গ্রন্থটি পাঠ করলে দেখতে পাব গ্রন্থটির মধ্যে কি আছে। তো প্রথম যে ভাগটি সেটি হচ্ছে কলিকাতার চড়ক পার্বণ। আমি আমার পাঠ শুরু করছি। কহই টুনোয়া শহর শিখাওয়ে কোতোয়ালি টুনুয়ার টপ্পা। কলিকাতা শহরের চারদিকেই ঢাকের বাজনা শোনা যাচ্ছে, চোরকির পিঠ সরসর করছে, কামারেরা বান দশলকি কাটা ও বটি প্রস্তুত করছে, সর্বাঙ্গে গয়না, পায়ে নূপুর, মাথায় জরির টুপি, কোমরে চন্দ্রহার, সিপাই পেরে ঢাকাই শাড়ি, মালকোঁচা করে পরা তারকেশ্বরে শোবানো গামছা হাতে, বিল্লপত্র বাঁধা সুতা গলায় যত ছুতোর গয়লা গন্ধবেনে ও কাসারির আনন্দের সীমানাই। আমাদের বাবুদের বাড়ি গাজন। কোম্পানির বাংলা দখলের কিছু পরে, নন্দকুমারের ফাঁসি হবার কিছু পূর্বে আমাদের বাবুর প্রপিতামহ নিমকের দাওয়ান ছিলেন। সেকালে নিমকির দাওয়ানিতে বিলক্ষণ 10 টাকা উপায় ছিল। সুতরাং বাবুর প্রপিতামহ 5 বৎসর কর্ম করে মৃত্যুকালে প্রায় 20 লক্ষ টাকা রেখে যান। সেই অবধি বাবুরা বনেদি বড় মানুষ হয়ে পড়েন। বনেদি বড় মানুষ কবলাতে গেলে বাঙালি সমাজে যে সরঞ্জামগুলি আবশ্যক, আমাদের বাবুদের তা সমস্তই সংগ্রহ করা হয়েছে। বাবুদের নিজেদের একটি দল আছে, কতগুলি ব্রাহ্মণ পণ্ডিত, কুলিনের ছেলে, বংশজ ক্ষত্রিয়, কায়স্থ, বৈদ্য, তেলি, গন্ধবেনে আর কাসারি ও ঢাকাই কামার নিতান্ত অনুগত। বাড়িতে ক্রিয়েকর্ম ফাঁক যায় না, বাৎসরিক কর্মেও দলস্থ ব্রাহ্মণদের বিলক্ষণ প্রাপ্তি আছে, আর ভদ্রাসনে এক বিগ্রহ। শালগ্রাম শিলে ও আকবরী মোহর পড়া লক্ষ্মীর খুচির নিত্যসেবা হয়ে থাকে। এদিকে দুলে বেয়ারা হাড়ি ও কাওরারা নূপুর পায়ে উত্তরী সুতা গলায় দিয়ে নিজ নিজ বীরব্রতের ও মহত্বের স্তম্ভস্বরূপ বাণ ও দশলকি হাতে করে প্রত্যেক মদের দোকানে, বেশ্যালয়ে ও লোকের উঠোনে ঢাকের সঙ্গতে নেচে বেড়াচ্ছে। ঢাকিরা ঢাকের টোয়েতে চামর, পাখির পালক, ঘণ্টা ও নূপুর বেঁধে পাড়ায় পাড়ায় ঢাক বাজিয়ে সন্ন্যাসী সংগ্রহ করছে। গুরুমশায়ের পাঠশাল বন্ধ হয়ে গিয়েছে, ছেলেরা গাজনতলায় বাড়ি করে তুলেছে, আহার নাই, নিদ্রা নাই, ঢাকের পেছনে পেছনে রপ্টে রপ্টে বেড়াচ্ছে। কখনো কখনো বলে ভদ্রেশ্বরে শিব মহাদেব চিৎকারের সঙ্গে যোগ দিচ্ছে, কখনো ঢাকের চামর ছিঁড়ছে, কখনো ঢাকের পেছনটা দুমদুম করে বাজাচ্ছে। বাপ মা শশব্যস্ত, একটানা ব্যয়রাম করলে হয়। ক্রমে দিন ঘুনিয়ে এলো, আজ বৈকালে কাটা ঝাপ। আমাদের বাবুর 4 পুরুষের বুড়ো মূল সন্ন্যাসী কানে বিল্লপত্র গুজে হাতে এক মুঠো বিল্লপত্র নিয়ে ঢুকতে ঢুকতে বৈঠকখানায় উপস্থিত হল। সে নিজে কাওড়া হলেও আজ শিবত্ব পেয়েছে। সুতরাং বাবু তারে নমস্কার করলেন,
মূল সন্ন্যাসী এক পা কাদা যুদ্ধ ধোপ ফরাশের উপর দিয়ে বাবুর মাথায় আশীর্বাদী ফুল ছোঁয়ালেন বাবু তটস্থ। বৈঠকখানার মেকাবি ক্লার্কে টাং টাং করে পাঁচটা বাজল, সূর্যের উত্তাপে হ্রাস হয়ে আসতে লাগল। শহরের বাবুরা ফেটিং সেলফ ড্রাইভিং বগি ও ব্রাউহ্যামে করে অবস্থাগত ফ্রেন্ড ভদ্রলোক বা মোসাহেব সঙ্গে নিয়ে বেড়াতে বেরুলেন, কেউ বাগানে চললেন, দুই চারজন সহৃদয় ছাড়া অনেকেরই পেছনে মাল ভরা গোদাগাড়ি চলল। পাছে লোকে জানতে পারে এই ভয়ে কেউ সে গাড়ির সুইস কোচম্যানকে তকমা নিতে বারণ করে দিয়েছেন। কেউ লোকাপবাদ তৃণজ্ঞান বেশ্যাবাজি বাহাদুরির কাজ মনে করেন, বিবিজানের সঙ্গে একত্রে বসেই চলেছেন। খাতির নদারত কুঠিওয়ালারা গহনার ছক্করের ভিতর থেকে উকি মেরে দেখে চক্ষু সার্থক করছেন। এদিকে আমাদের বাবুদের গাজনতলা লোকারণ্য হয়ে উঠল, ঢাক বাজতে লাগল, শিবের কাছে মাথা চালা আরম্ভ হল। সন্ন্যাসীরা উবু হয়ে বসে মাথা ঘোরাচ্ছে, কেহ ভক্তিযোগে হাঁটু গেড়ে উপুর হয়ে পড়েছে, শিবের বামুন কেবল গঙ্গাজল ছিটুচ্ছে। আধ ঘন্টা মাথা চালা হল, তবু ফুল আর পড়ে না, কি হবে? বাড়ির ভিতরে খবর গেল গিনিরা পরস্পর বিষণ্ন বদনে কোনো অপরাধ থাকবে বলে একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। উপস্থিত দর্শকেরা বোধ হয় মূল সন্ন্যাসী কিছু খেয়ে থাকবে, সন্ন্যাসীর দোষেই এইসব হয় এই বলে নানাবিধ তর্ক বিতর্ক আরম্ভ করলে। অবশেষে গুরু পুরুত ও গিন্নির ঐক্যমতে বাড়ির কর্তাবাবুকে বাধায় স্থির হল। একজন আমুদে ব্রাহ্মণ ও চার পাঁচজন সন্ন্যাসী দৌড়ে গিয়ে বাবুর কাছে উপস্থিত হয়ে বললে, মশাইকে একবার গা তুলে শিবতলায় যেতে হবে, ফুল তো পড়ে না, সন্ধ্যা হয়। বাবুর ফিটন প্রস্তুত পোশাক পরা রুমালে বোকো মেখে বেরুচ্ছিলেন শুনেই অজ্ঞান, কিন্তু কি করেন, সাত পুরুষের ক্রিয়াকাণ্ড বন্ধ করা হয় না, অগত্যা পাইনাপেলের চাপকান পরে সাজগোজ সমিতি গাজনতলায় চললেন। বাবুকে আসতে দেখে দেউড়ির দরওয়ানেরা আগে আগে সার গেতে চলল। মোসাহেবেরা বাবুর সমূহ বিপদ মনে করে বিষণ্ন বদনে বাবুর পেছনে পেছনে যেতে লাগল। গাজনতলায় সজোরে ঢাক ঢোল বেজে উঠল, সকলে উচ্চস্বরে ভদ্রেশ্বরে শিব মহাদেব বলে চিৎকার করতে লাগল। বাবু শিবের সম্মুখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, বড় বড় হাত পাখা দুপাশে চলতে লাগল। বিশেষ কারণ না জানলে অনেকে বোধ করতে পারত যে আজ বুঝি নরবলি হবেন। অবশেষে বাবুর দু হাত একত্র করে ফুলের মালা জড়িয়ে দেওয়া হল। বাবু কাঁদো কাঁদো মুখ করে রেশমি রুমাল গলায় দিয়ে একধারে দাঁড়িয়ে রইলেন। পুরোহিত শিবের কাছে বাবু ফুল দাও বারংবার বলতে লাগল। বাবুর কল্যাণে এক ঘটি গঙ্গাজল পুনরায় শিবের মাথায় ঢালা হল। সন্ন্যাসীরা সজোরে মাথা ঘুরোতে লাগল। আধ ঘন্টা এরূপ কষ্টের পর শিবের মাথা থেকে এক বোঝা বিল্বপত্র সরে পড়ল, সকলের আনন্দের সীমানায় বলে ভদ্রেশ্বরে শিব বলে চিৎকার হতে লাগল। সকলেই বলে উঠল, না হবে কেন, কেমন বংশ। স্টুডেন্ট, এখানে কিন্তু উচ্চারণগুলো একটু অন্যরকম আছে, ছয়ের উচ্চারণটা চ আছে, আবার অনেক উচ্চারণের মধ্যে একটু গ্রাম্যতার ভাব আছে, তো তোমরা ঠিকভাবে সেটি শুনে নেবে। ঢাকের তাল ফিরে গেল, সন্ন্যাসীরা নাচতে নাচতে কাছের পুকুর থেকে পরশুদিনের ফেলা কতগুলি বৈচির ডাল তুলে আনলে। গাজনতলায় বিশ আটি বিচালি বিছানো ছিল,
কাটার ডালগুলো তার উপর রেখে বেতের বাড়ি ঠ্যাঙানো হলো। ক্রমে সব কাটাগুলি মুখে মুখে বসে গেলে পরপুরুষ তার উপর গঙ্গাজল ছড়িয়ে দিলেন। দুজন সন্ন্যাসী ডবল গামছা বেঁধে তার দুদিকে টানা ধরলে। সন্ন্যাসীরা ক্রমান্বয়ে তার উপর ঝাঁপ খেয়ে পড়তে লাগল। উহ, শিবের কি মাহাত্ম্য! কাটা ফুটলে বলবার জো নাই। এদিকে বাজে দর্শকের মধ্যে দু একজন কুটেল চোরা গোপ্তা মাচ্ছেন। অনেকে দেবতাদের মতো অন্তরীক্ষে রয়েছেন, মনে করছেন বাজে আদায় দেখে নিলুম, কেউ জানতে পারলে না। ক্রমে সকলের ঝাঁপ খাওয়া ফুরল। একজন আপনার বিক্রম জানাবার জন্য চির হয়ে উল্টো ঝাঁপ খেলে সজোরে ঢাক বেজে উঠল। দর্শকেরা কাটা নিয়ে টানাটানি করতে লাগলেন। গিন্নিরা বলে দিয়েছেন, ঝাঁপের কাটার এমনই গুণ যে ঘরে রাখলে এজন্মে বিছানায় ছাড় পোকা হবে না। এদিকে শহরে সন্ধ্যাসূচক কাঁসর ঘণ্টার শব্দ থামল। সকল পথের সমুদয় আলো জ্বালা হয়েছে। বেলফুল, বরফ, মালাই, চিৎকার শোনা যাচ্ছে। আবগারির আইন অনুসারে মদের দোকানের সদর দরজা বন্ধ হয়েছে, অথচ খদ্দের ফিরছে না। ক্রমে অন্ধকার গা ঢাকা হয়ে এলো। এ সময় ইংরাজি জুতো শান্তিপুরের ডুরে উরুনি আর সিমলের ধুতির কল্যাণে রাস্তায় ছোট লোক ভদ্রলোক আর চেনবার জো নাই। তুখোর ইয়ারের দল হাসির গড়রা ও ইংরাজি কথার ফুররার সঙ্গে খাতায় খাতায় এর দরজায় তার দরজায় ঢু মেরে মেরে বেড়াচ্ছেন। এরা সন্ধ্যা জ্বালা দেখে বেরুলেন, আবার ময়দা পোষা দেখে বাড়ি ফিরবেন। মেছোবাজারের হাড়িহাটা, চোরবাগানের মোড়, জোড়াসাঁকোর পোদ্দারের দোকান, নতুন বাজার, বটতলা, সোনাগাজির গলি ও আহেরিটোলার চৌমাথা লোকারণ্য। কেউ মুখে মাথায় চাদর জড়িয়ে মনে করছেন কেউ তারে চিনতে পারবে না। আবার অনেকে চেঁচিয়ে কথা কয়ে কেশে হেঁচে লোককে জানান দিচ্ছেন যে তিনি সন্ধ্যার পর দুর্দণ্ড আয়েস করে থাকেন। শৌখিন কুঠিওয়ালা মুখে হাতে জল দিয়ে জলজল করে সেতারটি নিয়ে বসেছেন। পাশের ঘরে ছোট ছোট ছেলেরা চিৎকার করে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়ছে। পিল ইয়ার ছোকরার উঠতে শিখছে। স্যাকরারা দুর্গাপ্রদীপ সামনে নিয়ে রাংঝাল দিবার উপক্রম করেছে। রাস্তার ধারের দুই একখানা কাপড়, কাঠ, কাটরা ও বাসনের দোকান বন্ধ হয়েছে। রোকরের দোকানদার, পোদ্দার ও সোনার বেনেরা তহবিল মিলিয়ে কৈফিয়ত কাটছে। শোভাবাজারে রাজাদের ভাঙ্গা বাজারে মেচুনিরা প্রদীপ হাতে করে ওরা পচা ও লোনা ইলিশ নিয়ে ক্রেতাদের ও গামচা কাঁধে, ভালো মাছ নিবি ও খ্যাংরা গুপো মিনসে চারানা দিবি বলে আদর করছে। মধ্যে মধ্যে দুই একজন রসিকতা জানাবার জন্য মেচুনি ঘেটিয়ে বাপান্ত খাচ্ছেন। রেস্তহীন গুলিখোর গেজেল ও মাতালরা লাঠি হাতে করে কানা সেজে অন্ধ ব্রাহ্মণকে কিছু দান করে দাতাগণ বলে ভিক্ষে করে মৌতাতের সম্বল করছে। এমন সময় বাবুদের গাজনতলায় সজোরে ঢাক বেজে উঠল বলে ভদ্রেশ্বরে শিব চিৎকার হতে লাগল। গোল উঠল এবারে ঝুল সন্ন্যাস। বাড়ির সামনের মাঠে ভাড়াটারা বাধা শেষ হয়েছে। বাড়ির খুদে খুদে হবু হুজুরেরা দরওয়ান, চাকর ও চাকরানির হাত ধরে গাজনতলায় ঘুর ঘুর করছেন। ক্রমে সন্ন্যাসীরা খড়ে আগুন জেলে ভাড়ার নিচে ধরলে। একজনকে তার উপর পানে পা করে ঝুলিয়ে দিয়ে তার মুখের কাছে আগুনের উপর গুঁড়ো ধুনো ফেলতে লাগল। ক্রমে একে একে ওই রকম করে দুললে ঝুল সন্ন্যাস সমাপন হল। আধ ঘন্টার মধ্যে আবার শহর জুড়ল। পূর্বের মতো সেতার বাজতে লাগল। বেলফুল, বরফ, মালাই ও যথামত বিক্রি করবার অবসর পেলে শুক্রবারের রাত্রির এই রকম কেটে গেল। আজ নীলের রাত্রির, তাতে আবার শনিবার। শনিবারের রাত্রির শহর বড় গুলজার থাকে।
পানের খিলির দোকানে বেল লণ্ঠন আর দেওয়ালগিরি জ্বলছে। ফুরফুরে হাওয়ার সঙ্গে বেলফুলের গন্ধ ভুর ভুর করে বেরিয়ে যেন শহর মাতিয়ে তুলছে। রাস্তার ধারে দুই একটা বাড়িতে খ্যামটা নাচের তালিম হচ্ছে। অনেকে রাস্তায় হাঁ করে দাঁড়িয়ে ঘুমুর ও মান্দিরার রুনুরুনু শব্দ শুনে স্বর্গসুখ উপভোগ করছেন। কোথাও একটা দাঙ্গা হচ্ছে, কোথাও পাহারাওয়ালা একজন চোর ধরে বেঁচে নিয়ে যাচ্ছে। তার চারদিকে চার পাঁচজন চোর হাসছে আর মজা দেখছে এবং আপনাদের সাবধানতার প্রশংসা করছে। তারা যে একদিন ওই রকম দশায় পড়বে তার ভ্রুক্ষেপ নাই। আজ অমুকের গাজনতলায় চিতপুরের হর, ওদের মাঠে সিঙ্গির বাগানের পেলা, ওদের পাড়ায় মেয়ে পাঁচালি, আজ শহরের গাজনতলায় ভারী ধুম, চৌমাথার চৌকিদারদের পোহা বারো। মদের দোকান খোলা না থাকলেও সমস্ত রাত্রির মদ বিক্রি হবে, গাঁজা অনবরত উড়বে। কেবল কাল সকালে শুনবেন যে হোসেরা পাতকোতলার বড় পেতলের ঘটিটি পাচ্ছে না, পালেদের একধামা পেতলের বাসন গেছে ও গন্ধ বেনেদের সর্বনাশ হয়েছে। আজ কার সাধ্য নিদ্রা যায়, থেকে থেকে কেবল ঢাকের বাদ্যি সন্ন্যাসীর হররা ও বলে ভদ্রেশ্বরে শিব মহাদেব চিৎকার। এদিকে গির্জার ঘড়িতে টুংটাং ঢং করে রাত চারটে বেজে গেল। বারফটকা বাবুরা ঘরমুখ হয়েছে, উড়ে বামুনেরা ময়দার দোকানে ময়দা পিষতে আরম্ভ করেছে। রাস্তার আলোর আর তত তেজ নাই, ফুরফুরে হাওয়া উঠেছে। বেশ্যালয়ের বারান্দার কোকিলেরা ডাকতে আরম্ভ করেছে। দু একবার কাকের ডাক, কোকিলের আওয়াজ ও রাস্তার বেকার কুকুরগুলোর খেউ খেউ রব ভিন্ন এখনো এই মহানগর যেন লোকশূন্য। ক্রমে দেখুন রামের মা চলতে পারে না, ওদের ন বউটা কি বজ্জাত মা, মাগি যে যক্ষী প্রভৃতি নানা কথার আন্দোলনে দুই একদল মেয়ে মানুষ গঙ্গা স্নান করতে বেরিয়েছেন। চিতপুরের কসাইরা মটন চাপের ভার নিয়ে চলেছে, পুলিশের সার্জন দারোগা জমাদার প্রভৃতি গরিবের জমেরা রোদ সেরে মশ মশ করে থানায় ফিরে যাচ্ছেন। সকলেরই শিকে আধুলি, পয়সা ও টাকায় ট্যাক ও পকেট পরিপূর্ণ। হুজুরদের কাছে চেলা কাঠখানা তামাক সিলিমটে ও পানের খিলিটে ফেরে না, অনেকের মনের মতন হয় নাই বলে শহরের উপর চড়েছেন। রাগে গা ঘস ঘস করছে, মনে মনে নতুন ফিকির আঁটতে আঁটতে চলেছেন। কাল সকালেই একজন নিরীহ ভদ্র সন্তানের প্রতি কারদানি ও কেরামত জাহির করবেন। সুপারিনটেন্ডেন্ট সাহেব সাদা লোক, কোর কাপ বোঝেন না, চার পাঁচজন ফ্রেন্ড নিয়তই কাছে থাকে, হারমোনিয়াম ও পিয়ানো বাজিয়ে ও কুকুর নিয়ে খেলা করেই কাল কাটান। সুতরাং ইন্সপেক্টর মহলে একাদশ বৃহস্পতি। গুপুস করে তোপ পড়ে গেল, কাকগুলো কা কা করে বাসা ছেড়ে উড়বার উজ্জুক করলে। দোকানিরা দোকানের ঝাপতারা খুলে গন্ধেশ্বরীকে প্রণাম করে দোকানে গঙ্গা জলের ছড়া দিয়ে হুকোর জল ফিরিয়ে তামাক খাবার উজ্জুক করছে। ক্রমে ফর্সা হয়ে এলো, মাছের ভাড়িরা দৌড়ে আসতে লেগেছে, মেচুনিরা ঝকড়া করতে করতে তার পেছু পেছু দৌড়েছে। বদ্যিবাটির আলু হাসনানের বেগুন বাজরা বাজরা আছে, দেশি বিলিতি জমেরা অবস্থা ও রেস্তমতো গাড়ি পালকি চড়ে ভিজিটে বেরিয়েছেন। জ্বর বিকার ওলাউটোর প্রাদুর্ভাব না পড়লে এদের মুখে হাসি দেখা যায় না। উলো অঞ্চলে মরক হওয়াতে অনেক গোদ দাগাও বিলক্ষণ সঙ্গতি করে নেছেন। কলিকাতা শহরেও দু চার গো গোদাকে প্র্যাকটিস করতে দেখা যায়। এদের ওষুধ চমৎকার, কেউ বলদের মতন রোগীর নাক ফুঁড়ে আরাম করেন, কেউ শুদ্ধ জল খাইয়ে সারেন। শহুরে কবিরাজরা
আবার এদের হাতে এক কাটি সরেশ সকল রকম রোগেই সদ্য মৃত্যুস্বর ব্যবস্থা করে থাকেন। অনেকে চাণক্য শ্লোক ও দাতাকর্ণের পুঁথি পড়েই চিকিৎসা আরম্ভ করেছেন। টুলো পুজুরি ভট্টাচার্যিরে কাপড় বগলে করে স্নান করতে চলেছে, আজ তাদের বড় তরা। যশমানের বাড়ি সকাল সকাল যেতে হবে, আদবুড়ো বেতরা মর্নিং ওয়াকে বেরুচ্ছেন। উড়ে বেহারারা দাঁতন হাতে করে স্নান করতে দৌড়েছে। ইংলিশম্যান, হরকরা, ফিনিক্স এক্সচেঞ্জ, গেজেট গ্রাহকদের দরজায় উপস্থিত হয়েছে। হরিণ মাংসের মতো কোনো কোনো বাংলা খবরের কাগজ বাসি না হলে গ্রাহকরা পান না। ইংরেজি কাগজের সেরকম নয়, গরম গরম ব্রেকফাস্টের সময় গরম গরম কাগজ পড়ায় আবশ্যক। ক্রমে সূর্য উদয় হলেন। সেকশন লেখা কেরানির মতো কলুর ঘানির বলদ বদলি হলে পাগড়িবাঁধা দলের প্রথম ইনস্টলমেন্টে শিব সরকার ও বুকিং ক্লার্ক দেখা দিলেন। কিছু পরেই পরামানিক ও রিপুকর্ম বেরুলেন। আজ গভর্নমেন্টের অফিস বন্ধ, সুতরাং আমরা ক্লার্ক, কেরানি, বুককিপার ও হেড রাইটার দিগকে দেখতে পেলাম না। আজকাল ইংরাজি লেখাপড়ার আধিক্যে অনেকে নানা রকম বেশ ধরে অফিসে যান। পাগড়ি প্রায় উঠে গেল, দুই একজন সেকেলে কেরানিরাই চিরপরিচিত পাগড়ির মান রেখেছেন। তারা পেনশন নিলেই আমরা আর কুঠিওয়ালা বাবুদের মাথায় পাগড়ি দেখতে পাব না। পাগড়ি মাথায় দিলে আলবার্ট ফেশানের বাঁকা শীতেটি ঢাকা পড়ে, এই এক প্রধান দোষ। রিপুকর্ম ও পরামানিকদের পাগড়ি প্রায় থাকে না থাকে হয়েছে। দালালদের কখনোই অব্যাহতি নাই, দালাল সকালে না খেয়ে বেরিয়েছে, হাতে কাজ কিছুই নাই। অথচ যে রকমে হোক না, চোটাখোর বেনের ঘরে ও টাকাওয়ালা বাবুদের বাড়িতে একবার যেতেই হবে। কার বাড়ি বিক্রি হবে, কার বাগানের দরকার, কে টাকা ধার করবে, তাহারই খবর রাখা দালালদের প্রধান কাজ। অনেক চোটাখোর বেনে ও ব্যবহার বেনে শহরে বাবুরা দালাল চাকর রেখে থাকেন। দালালেরা শিকার ধরে আনে, বাবু আরে গেলেন, দালালি কাজটা ভালো, নেপো মারে দইয়ের মতন, এতে বিলক্ষণ গুড় আছে। অনেক ভদ্রলোকের ছেলেকে গাড়ি ঘোড়ায় চড়ে দালালি করতে দেখা যায়। অনেক রেস্তহীন মুচ্ছদি চারবার ইনসলভেন্ট হয়ে এখন দালালি ধরেছেন। অনেকে পদ্মলোচন দালালির দৌলতে কলা গেছে থাম ফেঁদে ফেললেন। এরা বর্ণচোরা আপ, এদের চেনা ভার, না পারেন হেন কর্মই নাই। পেশাদার চোটাখোর বেনে ও ব্যবহার বেনে বড় মানুষের ছলনারূপ নদীতে বেউতি জাল পাতা থাকে। দালাল বিশ্বাসের কলসি ধরে গা ভাসান দে জল তারা দেন। সুতরাং মনের মতন কৌটাল হলে চুনোপুটিও এড়ায় না। ক্রমে গির্জের ঘড়িতে ঢং 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 করে 7টা বেজে গেল। শহরে কানপাতা ভার, রাস্তায় লোকারণ্য, চারদিকে ঢাকের বাদ্যি, ধুনোর ধো আর মদের দুর্গন্ধ। সন্ন্যাসীরা বান, দশলকি, সুতোষণ, সাপ, শিব ও বাঁশ ফুরে একেবারে মরিয়া হয়ে নাচতে নাচতে কালীঘাট থেকে আসছে। বেশ্যালয়ের বারান্দা ইয়ারগোচের ভদ্রলোক পরিপূর্ণ। শকের দলের পাঁচালি ও হাফ আখড়ায়ের দোয়ার গুল গার্ডেনের মেম্বারই অধিক। এরা গাজন দেখবার জন্য ভোরের বেলা এসে জমেছেন। এদিকে রকমারি বাবু বুঝে বড় মানুষদের বৈঠকখানা সরগরম হচ্ছে। কেউ সিভিলাইজেশনের অনুরোধে চড়ক হেট করেন, কেউ কেউ নিজে ব্রাহ্ম হয়েও সাত পুরুষের ক্রিয়াকাণ্ড বলেই চড়কে আমোদ করেন। বাস্তবিক তিনি এতে বড় চটা। কি করেন বড়দাদা, সেজ পিসে বর্তমান, আবার ঠাকুরমার এখনো কাশি প্রাপ্তি হয় নাই। অনেকে চড়ক, বানফোড়া, তরোয়াল ফোড়া দেখতে ভালোবাসেন। প্রতিমা বিসর্জনের দিন পত্তুর ছোট ছেলে ও কোলের মেয়েটিকে সঙ্গে নিয়ে ভাসান দেখতে বেরোন।
অনেকে বুড়ো মিনসে হয়েও হিরে বসানো টুপি, বুকে জরির কারচোপের কর্মকোড়া কাবা ও গলায় মুক্তোর মালা, হীরের কণ্ঠি দুহাতে দশটা আংটি পরে খোকা সেজে বেরুতে লজ্জিত হন না। হয়তো তার প্রথম পক্ষের ছেলের বয়স 60 বৎসর, ভাগ্নের চুল পেকে গেছে। অনেক পাড়া গিয়ে জমিদার ও রাজারা মধ্যে মধ্যে কলকাতায় পদার্পণ করে থাকেন। নিজামত আদালতে নম্বর ওয়ারি ও মত ফরেক্কার তদবির করতে হলে ভবানীপুরের বাসার ঠিকানা হয়। কলিকাতার হাওয়া পাড়াগের পক্ষে বড় গরম, পূর্বে পাড়াগে কলিকাতা এলে লোনা লাগত, এখন লোনা লাগার বদলে একটি বড় জিনিস লেগে থাকে। অনেকে তার দরুন একেবারে আটকে পড়েন, ঘাগি গোছের পাল্লায় পড়ে সে সর্বশান্ত হয়ে বাড়ি যেতে হয়। পাড়া গিয়ে দুই একজন জমিদার প্রায় 12 মাস এখানেই কাটান। দুপুরবেলা ফেটিং গাড়ি চড়া পাঁচালি বা চণ্ডীর গানের ছেলেদের মতন চেহারা, মাথায় ক্রেপে চাদর জড়ানো দশ বারো মোসাহেব সঙ্গে বাইজানের ভেরুয়ার মতো পোশাক, গলায় মুক্তার মালা, দেখলেই চেনা যায় যে ইনি একজন বনগার শিয়াল রাজা, বুদ্ধিতে কাশ্মীরি গাধার বেহদ্দ, বিদ্যায় মূর্তিমান মা। বিসর্জন বারোয়ারি খ্যামটা নাচ আর ঝুমুরে প্রধান ভক্ত, মধ্যে মধ্যে খুনি মামলার গ্রেপ্তারি ও মহাজনের ডিক্রির দরুন গা ঢাকা দেন। রবিবার পালা পার্বণ, বিসর্জন আর স্নান যাত্রায় সেজে গুজে গাড়ি চড়ে বেরোন। পাড়াগেই হলেই যে এরকম উনপাজুরে হবে এমন কোনো কথা নাই, কারণ দুই একজন জমিদার মধ্যে মধ্যে কলিকাতা এসে বিলক্ষণ প্রতিষ্ঠা ও প্রশংসা নিয়ে যান। তারা সোনাগাজীতে বাসা করেও সে রঙে বিব্রত হন না, বরং তাদের চালচুল দেখে অনেক শহরে তাক হয়ে থাকেন। আবার কেউ কাশীপুর, বড়সা, ভবানীপুর ও কালীঘাটে বাসা করে। 24 ঘন্টা সোনাগাজীতেই কাটান, লোকের বাড়ি চড়োয়া হয়ে দাঙ্গা করেন, তারপর দিন প্রিয়তমার হাত ধরে যুগল বেশে জ্যাঠা খুড়া বাবার সঙ্গে পুলিশে হাজির হন, ধারে হাতি কেনেন, পেমেন্টের সময় ঠ্যাঙ্গা ঠেঙ্গি উপস্থিত হয়, পেরা পেরি হলে দেশে সরে পড়েন, সেথায় রামরাজ্য। জাহাজ থেকে নতুন সেলার নামলেই যেমন পাইকের ছেকে ধরে, সেরকম পাড়া গিয়ে বড় মানুষ শহরে এলে প্রথমে দালাল পেশ হন। দালাল বাবু সদর মোক্তারের অনুগ্রহে বাড়ি ভাড়া করা, গাড়ির জোগাড় করা, খ্যামটা নাচের বায়না করা প্রভৃতি রকমারি কাজের ভার পান ও পলিটিক্যাল এজেন্টের কাজ করেন। সাতপুকুরের বাগান, এশিয়াটিক সোসাইটির মিউজিয়াম, বালির ব্রিজ, বাগবাজারের খালের কলের দরজা, রকমারি বাবুর সাজানো বৈঠকখানা ও দুই এক নামজাদা বেশ্যার বাড়ি নিয়ে বেড়ান। ঝোপ বুঝে কোপ ফেলতে পারলে দালালের বাবুর কাছে বিলক্ষণ প্রতিপত্তি হয়ে পড়ে, কিছুকাল বড় আমোদে যায়, শেষে বাবু টাকা টানাটানিতে বা কর্মান্তরে দেশে গেলে দালাল এজেন্টি কর্মে মকরর হন। আজকাল শহরের ইংরেজি কেতার বাবুরা দুটি দল হয়েছেন, প্রথম দল উঁচু কেতার সাহেবের গোবরের বস্ট, দ্বিতীয় ফিরিঙ্গির জঘন্য প্রতিরূপ। প্রথম দলের সকলে ইংরাজি কেতা, টেবিল চেয়ারের মজলিস, পেয়ালা করা চা, চুরুর জগে করা জল, ডিকান্টরে ব্র্যান্ডি ও কাচের গ্লাসে সোলার ঢাকনি সালুমোড়া, হরকরা ইংলিশম্যান ও ফিনিক্স সামনে থাকে, পলিটিক্স ও বেস্ট নিউজ অব দি ডে নিয়ে সর্বদা আন্দোলন, টেবিলে খান, কমোডে হাগেন এবং কাগজে পোত পোচেন। এরা সহৃদয়তা, দয়া, পরোপকার, নম্রতা প্রভৃতি বিবিধ সদ্গুণে ভূষিত, কেবল সর্বদাই রোগ মদ খেয়ে খেয়ে জুজু শ্রীদাস, উৎসাহ একতা
উন্নতিচ্ছা একেবারে হৃদয় হতে নির্বাসিত হয়েছে, এরাই ওল্ড ক্লাস। দ্বিতীয়ের মধ্যে বাগাম্বর মিত্র প্রভৃতি সাপ হতেও ভয়ানক, বাঘের চেয়ে হিংস্র, বলতে গেলে এরা একরকম ভয়ানক জানোয়ার। চোরেরা যেমন চুরি করতে গেলে মদ ঠোঁটে দিয়ে গন্ধ করে মাতাল সেজে যায়, এরা সেরূপ কেবল স্বার্থ সাধনার্থ স্বদেশের ভালো চেষ্টা করেন। কেমন করে আপনি বড়লোক হব, কেমন করে সকলে পায়ের নিচে থাকবে, এই এদের নিয়ত চেষ্টা। পরের মাথায় কাটাল ভেঙে আপনার গোপে তেল দেওয়াই এদের পলিসি। এদের কাছে দাতব্য দুর্পরিহার, চার আনার বেশি দান নাই। সকালবেলা শহরের বড় মানুষদের বৈঠকখানা বড় সরগরম থাকে, কোথাও উকিলের বাড়ির হেডকেরানি তীর্থের কাকের মতো বসে আছেন, তিন চারটি ইকুটি দুটি কমন লা আদালতে ঝুলছে, কোথাও পাওনাদার নীল সরকার উটনোওয়ালা মহাজন খাতা বিল ও হাত চিটে নিয়ে তিন মাস হাঁটছে, দেওয়ানজি কেবল আজ না কাল করছেন, সমন ওয়ারিন উকিলের চিঠি ও সাফিনে বাবুর অলঙ্কার হয়েছে, নিন্দা অপমান তৃণজ্ঞান প্রত্যহ লোকের চাতুরী ছলনা মনে করে অন্তর্দাহ করছে, এসা দিন নেহি রহেগা। অঙ্কিত আংটি আঙ্গুলে পড়েছেন কিন্তু কিছুতেই শান্তি লাভ করতে পাচ্ছেন না। কোথাও একজন বড় মানুষের ছেলে অল্প বয়সে বিষয় পেয়ে কান্নে খেকো ঘুড়ির মতো ঘুরছেন, পরশুদিন বউ বউ লুকোচুরি ঘোড়া ঘোড়া খেলেছেন, আজ তাকে দাওয়ানজির কুটকচালে খতিনের গোজা মিলন ধরতে হবে। উকিলের বাড়ির বাবুর পাকা চালে নজর রেখে সরে বসতে হবে, নইলে ওরসার কিস্তিতে মাত। ছেলের হাতে ফল দেখলে কাকেরা ছো মারে, মানুষ তো কোনসার, কেউ স্বর্গীয় কর্তার পরম বন্ধু, কেউ স্বর্গীয় কর্তার মেজ পিসের মামার খুড়োর পিস্তুত ভেয়ের মামাতো ভাই। পরিচয় দিয়ে পেশ হচ্ছেন উমেদার কন্যাদায়, হয়তো কন্যাদায়ের বিবাহ হয় নাই, নানা রকম লোক এসে জুড়ছেন, আসল মতলব দৈপায়ন হ্রদে ডোবানো রয়েছে, সময়ে আমলে আসবে। ক্রমে রাস্তায় লোকারণ্য হয়েছে, চৌমাথার বেনির দোকান লোকে পুড়ে গেছে, নানা রকম রকম বেশ, কারুর কফ ও কলারওয়ালা কামিজ, রূপোর বগলস আটা শাইনিং লেদর, কারো ইন্ডিয়া রবার আর চায়না কোট, হাতে স্টিক ক্রেপের চাদর, চুলের গার্ড চেন গলায় আলবার্ট ফ্যাশনে চুল ফেরানো। কলিকাতা শহর রত্নাকর বিশেষ, না মেলে এমন জানুয়ারি নাই। রাস্তার দুপাশে অনেক আমোদ গেড়ে মহাশয়েরা দাঁড়িয়েছেন, ছোট আদালতের উকিল সেকশন রাইটার টাকাওয়ালা গন্ধবেনে তেলি ঢাকায় কামার আর ফলারে জসমেনে বামুনি অধিক, কারু কোলে দুটি মেয়ে কারু কোলে কারু তিনটি ছেলে। কোথাও পাদ্রি সাহেব ঝুড়ি ঝুড়ি বাইবেল বিলুচ্ছেন কাছে ক্যাটেক্রিস্ট ভায়া, সুবর্বন চৌকিদারের মতো পোশাক, পেন্টুলন ট্যাংট্যাঙ্গে চাপকান, মাথায় কালো রঙের চোঙ্গা কাটা টুপি, আদালতি সুরে হাত মুখ নেড়ে খ্রিস্টধর্মের মাহাত্ম ব্যক্ত করছেন, হঠাৎ দেখলে বোধ হয় যেন পুতুল নাচের নকিব, কতগুলো ঝাঁকাওয়ালা মুটে পার্শালের ছেলে ও ফ্রিওয়ালা একমনে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ক্যাটেক্রিস্ট কি বলছেন কিছুই বুঝতে পারছে না, পূর্বে বওয়াটে ছেলেরা বাপ মার সঙ্গে ঝগড়া করে পশ্চিমে পালিয়ে যেত, না হয় খ্রিস্টান হতো, কিন্তু রেলওয়ে হওয়াতে পশ্চিমে পালাবার বড় ব্যাঘাত হয়েছে, আর দিশি খ্রিস্টানদের দুর্দশা দেখে খ্রিস্টান হতেও ভয় হয়। চিতপুরের বড় রাস্তা মেঘ করলে কাদা হয়, ধুলোয় ধুলো, তার মধ্যে ঢাকের গট্রার সঙ্গে বাজনা গাজনা বেরিয়েছে, প্রথমে দুটো মুটে একটা বড় পেতলের পেটা ঘড়ি
বাসে বেঁধে কাঁধে করেছে, কতগুলো ছেলে মুন্ডরের বাড়ি বাজাতে বাজাতে চলেছে, তার পেছনে এলোমেলো নিশেনে শ্রেণী, মধ্যে হাড়িরা দল বেঁধে ঢোলের সঙ্গতে ভোলা বোম ভোলা রর ভোলা বড় রঙ্গিলা, ল্যাংটা ত্রিপুরারি শিরে জটাধারী ভোলার গলে দোলে হাড়ের মালা ভজন গাইতে গাইতে চলেছে, তার পেছনে বাবুর অবস্থা মতো তকমাওয়ালা দরওয়ান হরকোরা সেপাই, মধ্যে সর্বাঙ্গে ছাই ও খড়ি মাখা, টিনের সাপের ফনা টুপি মাথায় শিব ও পার্বতী সাজা সং, তার পেছনে কতগুলো সন্ন্যাসী দশলকি ফুরে ধুনো পোড়াতে পোড়াতে নাচতে নাচতে চলেছে, পাশে বেনরা জিবে হাতে বান ফুরে চলেছে, লম্বা লম্বা ছিপ উপরে শোলার চিংড়ি মাছ বাঁধা, সেটকে সেট ঢাকে ডানাক ডানাক করে রং বাজাচ্ছে, পেছনে বাবুর ভাগ্নে ছোট ভাই বা পিস্তুত ভেয়েরা গাড়ি চড়ে চলেছেন, তারা রাত্রি তিনটের সময় উঠেছেন, চোখ লাল টকটক করছে, মাথা ভবানীপুরে ও কালীঘেটে ধুলোয় ভরে গিয়েছে, দর্শকেরা হা করে গাজন দেখছেন, মধ্যে বাজনার মধ্যে ঘোড়া খেপেছে, হুড়মুড় করে কেউ দোকানে কেউ থার উপর পড়েছেন, রৌদ্রে মাথা ফেটে যাচ্ছে তথাপি নড়ছেন না, ক্রমে পুলিশের হুকুম সব হুকুম মতো সব গাজন ফিরে গেল, সুপারিনটেন্ডেন্ট রাস্তায় ঘোড়া চড়ে বেড়াচ্ছিলেন, পকেট ঘড়ি খুলে দেখলেন সময় উতরে গেছে, অমনি মার্শাল ল জারি হল, ঢাক বাজালে থানায় ধরে নিয়ে যাবে, ক্রমে দুই একটা ঢাকে জমিদারের হেতে কোতকা পড়বা মাত্রই শহর নিস্তব্ধ হল, অনেকে ঢাক ঘাড়ে করে চুপে চুপে বাড়ি এলেন, দর্শকেরা কুইনের রাজ্যে অভিসম্পাত করতে করতে বাড়ি ফিরে গেলেন, শহরটা কিছুকালের মতো জুড়ল, বেনোরা বান খুলে মুদের দোকান ঢুকল, সন্ন্যাসীরা ক্লান্ত হয়ে ঘরে গিয়ে হাত পাখায় বাতাস ও হাড়ি হাড়ি আমানি খেয়ে ফেললে, গাজনতলায় শিবের ঘর বন্ধ হল, এ বছরের মতো বান ফোড়ার আমোদও ফুরল, এই রকমে রবিবারটা দেখতে দেখতে গেল, আজ বছরের শেষ দিন, যুবত্বকালের এক বছর গেল দেখে যুবক যুবতীরা বিষণ্ন হলেন, হতভাগ্য কয়েকদিন নির্দিষ্টকালের এক বছর কেটে গেল দেখে আহ্লাদের পরিসীমা রইল না, আজ বুড়োটি বিদায় নিলেন, কাল যুবটি আমাদের উপর প্রভাত হবেন, বুড়ো বৎসরের অধীনে আমরা যেসব কষ্ট ভোগ করেছি সেসব ক্ষতি স্বীকার করেছি, আগামীর মুখ চেয়ে আসার যন্ত্রণায় আমরা সেসব মনে থেকে তারই সঙ্গে বিসর্জন দিলেম, ভূতকাল যেন আমাদের ভ্যাংচাতে ভ্যাংচাতে চলে গেলেন, বর্তমান বৎসর স্কুল মাস্টারের মতো গম্ভীরভাবে এসে পড়লেন, আমরা ভয়ে হর্ষে তটস্থ ও বিস্মিত, জেলার পুরনো হাকিম বদলি হলে নীল প্রজাদের মন যেমন ধুকপুক করে, স্কুলে নতুন ক্লাসে উঠলে নতুন মাস্টারের মুখ দেখে ছেলেদের বুক যেমন গুড়গুড় করে, মরুণ চেয়ে পোয়াতির বুড়ো বয়সে ছেলে হলে মনে যেমন মহান সংশয় উপস্থিত হয়, পুরনোর যাওয়াতে নতুনের আশাতে আজ সংসার তেমনি অবস্থায় পড়লেন, ইংরেজরা নিউ ইয়ারের বড় আমোদ করেন, আগামীকে দাঁড়াগুয়া পান দিয়ে বরণ করে নেন, নেশার খোয়ারির সঙ্গে পুরানোক বিদায় দেন, বাঙালিরা বছরটি ভালো রকমেই যাক আর খারাপই শেষ হোক, সজনে খাড়া চিবিয়ে ঢাকের বাদ দিয়ে আর রাস্তার ধুলো দিয়ে পুরনোকে বিদায় দেন, কেবল কলসি উৎসুকর্তারা আর নতুন খাতাওয়ালারাই নতুন বছরের মান রাখেন, আজ চড়ক সকালে ব্রাহ্ম সমাজে ব্রাহ্মরা এক মেবা দ্বিতীয় ঈশ্বরের বিধিপূর্বক উপাসনা করেছেন, আবার অনেক ব্রাহ্ম কলসি উচ্ছগণ্ড করবেন, এবারে উক্ত সমাজের কোন উপাচার্য বড় ধুম করে কালীপূজা করেছিলেন,
ও বিধবা বিবাহে যাবার প্রায়শ্চিত্ত উপলক্ষে জমিদারের বাড়ি শ্রীবিষ্ণু স্মরণ করে গোবর খেতে খেতেও ত্রুটি করেননি। আজকাল ব্রাহ্মধর্মে মর্ম বোঝা ভার, বাড়িতে দুর্গোৎসব হবে, আবার কি বুধবারে সমাজে গিয়ে চক্ষু মুদিত করে মরা কান্না কাঁদতেও হবে। পরমেশ্বর কি খোট্টা না মরারাষ্ট্র ব্রাহ্মণ, যে বেদ ভাঙ্গা সংস্কৃত পদ ভিন্ন অন্য ভাষায় তার ডাকলে তিনি বুঝতে পারবেন না, আড্ডা থেকে না ডাকলে শুনতে পাবেন না, ক্রমে ক্রিশ্চানী ও ব্রাহ্ম ধর্মের আড়ম্বর এক হবে, তারই জোগাড় হচ্ছে। চরকগাছ পুকুর থেকে তুলে মোষ বেঁধে মাথায় ঘি কলা দিয়ে খাড়া করে হয়েছে। ক্রমে রোদ্দুরের তেজ পড়ে এলে চরকতলা লোকারণ্য হয়ে উঠল। শহরের বাবুরা বড় বড় জুড়ি ফেটিং ও স্টেট ক্যারেজে নানা রকম পোশাক পরে চরক দেখতে বেরিয়েছেন। কেউ কাসারিদের সঙ্গের মতো পালকি গাড়ির ছাতের উপর বসে চলেছেন, ছোট লোক বড় মানুষ ও হঠাৎ বাবুই অধিক। অ্যাং যায় ব্যাং যায়, খোলসে বলে আমিও যাই। বামুন কায়েতরা ক্রমে সভ্য হয়ে উঠল দেখে শহরের নবশাক হাড়িশাক মুচিশাক মহাশয়েরাও হামা দিতে আরম্ভ করলেন। ক্রমে ছোট জেতের মধ্যে দ্বিতীয় রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর ও কেশব সেন জন্মাতে লাগল। সন্ধ্যার পর দুগাছি আটা ও একটু ন্যাবড়ানোর বদলে ফাউল করি রোল রুটি ইন্ট্রোডিউস হল। শ্বশুরবাড়ি আহার করা মেয়েদের বা নাক বেধান চলিত হল দেখে বোতলের দোকান করিগনা মাকুঠেলা ও ভালুকের লোম বেচা কলকাতায় থাকতে লজ্জিত হতে লাগল। থরকামান চৈতন্য ফক্কার জায়গায় অ্যালবার্ট ফ্যাশন ভর্তি হলেন। চাবির থলো কাঁধে করে টেনা ধুতি পরে দোকানে যাওয়া আর ভালো দেখায় না। সুতরাং অবস্থাগত জুড়ি বগি ও ব্রাউহাম বরাদ্দ হল। এই সঙ্গে সঙ্গে বেকার ও উমেদারি হালতের দু একজন ভদ্রলোক মোসাহেব তকমা আরদলি ও হরকরা দেখা যেতে লাগল। ক্রমে কলে কৌশলে বেনেতি বেশাতে টাকা খাটিয়ে অতি অল্পদিন মধ্যে কলিকাতা শহরে কতগুলি ছোট লোক বড় মানুষ হন। রামলীলে স্নানযাত্রা চরক বেলুনোরা বাজি ও ঘোড়ার নাচ এরাই রেখেছেন। প্রায় অনেকেরই এক একটি পোষা পাশবালিশ আছে, যে আজ্ঞে ও হুজুর আপনি যা বলছেন তাই ঠিক বলবার জন্যে দুই এক গণ্ডমূর্খ বড়াখুরে ভদ্রসন্তান মাইনে করা নিযুক্ত রয়েছে। শুভকর্মে দানের দফায় নবডঙ্কা, কিন্তু প্রতি বছরের গার্ডেন ফিস্টের খরচে চার পাঁচটা ইউনিভার্সিটি ফান্ড হয়। কলকাতা শহরের আমোদ শিগগির ফুরোয় না। বারোয়ারি পুজোর প্রতিমা পুজো শেষ হলেও বারো দিন ফেলা হয় না। চরক ও বাসি পচা গলা ও ধসা হয়ে থাকে, সেসব বলতে গেলে পুঁথি বেড়ে যায় ও ক্রমে তেতো হয়ে পড়ে। সুতরাং টাটকা চরক টাটকা টাটকায় শেষ করা গেল। এদিকে চরকতলায় টিনের ঘুরঘুরি টিনের মুহুরি দেওয়া তলতা বাঁশের বাসি হলদে রং করা বাখারির চরক গাছ ছেঁড়া ন্যাকড়া তৈরি গুড়িয়া পুতুল ছোলার নানা রকম খেলনা পেল্লাদে পুতুল চিত্তির করা হাড়ি বিক্রি করতে বসেছে। ড্যানাক ড্যানাক ড্যাডাং ড্যাং চিংড়ি মাছের দুটো ঠ্যাং ঢাকের বোল বাজছে। গোলাপি খিলির দোনা বিক্রি হচ্ছে। একজন চরকি পিঠে কাটা ফুটে নাচতে নাচতে এসে চরক গাছের সঙ্গে কোলাকুলি করলে মইয়ে করে তাকে উপরে তুলে পাক দেওয়া হতে লাগল। সকলে আকাশপানে চরকির পিঠের দিকে চেয়ে রইলেন। চরকি প্রাণপণে দড়ি ধরে কখনো ছেড়ে পা নেড়ে ঘুরতে লাগল। কেবল দে পাক শব্দ, কারু সর্বনাশ কারু পৌষমাস। একজনে পিঠ ফুড়ে ঘোরানো হচ্ছে, হাজার লোকে মজা দেখছেন। পাঠক, চরকের যথাকথঞ্চিত নকশার সঙ্গে কলিকাতার বর্তমান সমাজের ইনসাইট জানলে ক্রমে আমাদের সঙ্গে যত পরিচিত হবে ততই তোমার বহুজ্ঞতার বৃদ্ধি হবে। তাতেই প্রথম কোট করা হয়েছে শহর শিখাবে কোতোয়ালি। তো কলিকাতার চরক পার্বণ যে
পর্বটি সেটি এখানে শেষ হলো। দ্বিতীয় পর্বে আমি কলিকাতার বারোয়ারি পূজা পর্বটি নিয়ে উপস্থিত হব।